আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি বরাবরই আপনারা জানেন যে কিছু প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল করে থাকি, যেটা নিয়মিত কাজ করতে গেলে আমাদের প্রয়োজন হয়। সেই প্রয়োজনের অনুযায়ী আমি এক এক সময় এক একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসি। আজকেও আমি আজকে আপনাদের কাছ সামনে একটি নতুন আঙ্গিকে নতুন ভিডিও নিয়ে আসতেছি, যেটা আপনাদের অবশ্যই অবশ্যই দরকার হবে। কারণ যারা আমরা আইটি সেক্টরে বা এমআই সেক্টরে কাজ করি অথবা কম্পিউটার রিলেটেড কাজ করি, তাদের সবার জন্যই সেটা দরকার। সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের মেইলে বিভিন্ন ফাইল অ্যাটাচ করি। এই অ্যাটাচ করার সময় দেখা যায় ফাইল স্ক্যান করতে হয়, অনেক সময় দেখা যায় একাধিক ফাইল আমরা স্ক্যান করে থাকি, একাধিক স্ক্যান ফাইলকে আলাদা 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 করে আমাদেরকে পাঠাইতে হয়। অনেক সময় দেখা যায় যদি আমি একটা ফাইল করে পাঠাই তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়, বা যার কাছে পাঠাবো তার জন্য সুবিধা হয় সেটা ডাউনলোড করে প্রিন্ট করা, আর ইন্ডিভিজুয়াল ফাইল হলে তার জন্য সমস্যা হয়। তাহলে আজকে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে একের অধিক 2, 3, 4, 5, 6 আপনার যতটা প্রয়োজন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী ক্রমান্ন অনুসারে একটা ফাইল আপনি করতে পারেন। সিম্পল একটা বিষয়, আমাদের অনেকে জানা নাই, না থাকার কারণে সেটা হয়তো বা আমরা পারি না। এটা অনেক অপশন আছে করার, তা আমি সবচেয়ে সহজ একটা অপশন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং সেটাও হলো আমাদের ইন্টারনেট থেকে আমরা একটা এই রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করে নিব। সেটা সিম্পল একটা সফটওয়্যার, আপনারা ইন্টারনেট কানেকশন থাকলে যে কেউ সেটা পারবেন। সেটা ডাউনলোড করে ইনস্টল করে যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে রেখে দেন তাহলে আপনি অনন্তকাল সেটা দিয়ে এই কাজটা সহজে করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেটা আমরা করব। সেই জন্য প্রথমে আমরা কী করব, ইন্টারনেট থেকে ফাইলটাকে ডাউনলোড দেব। তো চলুন, আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমি পিডিএফ কম্বাইন নামে একটা সফটওয়্যার ইনস্টল করছি। তা আপনারা যেটা করবেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ইন্টারনেট বা গুগল ক্রোম ওপেন করে দেখাচ্ছি, দেখেন এখন আমি কোথায় যাবো, গুগলের সার্চ বারে যাওয়ার জন্য আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি, অথবা এখানে যদি আমি সার্চ দেই এখানে সার্চ দিলে হবে। দেখেন আমি সার্চ দিচ্ছি পিডিএফ কম্বাইন, লিখে এন্টার দিলাম। দেখেন কম্বাইন পিডিএফ অনলাইন কনভার্টার আছে, মার্স পিডিএফ আছে, এখানে যেটা কিছু এটা হচ্ছে সরাসরি অনলাইনে। আপনি যদি সেটাকে ডাউনলোড দিতে কারো সমস্যা হয় তাহলে তারা কি করতে পারে, সরাসরি অনলাইন থেকে সেটা করতে পারে। দেখেন এখানে কম লেখাই আছে যে আপ টু 20 পিডিএফ, মানে 20টা পিডিএফ ফাইলকে আমি এখানে একসাথে করতে পারব। তাহলে দেখেন আমি দেখাচ্ছি আপলোড ফাইল, তাহলে আমি প্রথমে আমাকে কি করব, আপলোড ফাইল ফাইলকে আপলোড করতে হবে, আপলোড ফাইল ক্লিক করলাম, অথবা আমি ধরে এখানে যদি ছেড়ে দিই তাও হবে, যার যেটা সুবিধা। আমার এখানে কোথায় পিডিএফ ফাইল আছে, এই যে দেখেন এখানে আমার এই দুইটা পিডিএফ ফাইল আছে, এই দুইটাকে দেখে দেখাচ্ছি আমি, এখানে দুইটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। দেখেন দুইটা ফাইল, এটা লোড হচ্ছে, এটা লোড হচ্ছে, দেখেন এখন আমি কি করব। দেখেন আমার এখানে পিডিএফ অনেক গোলাপ ফরম্যাট আছে, আমি অন্য ফরম্যাটে যাব না, সরাসরি কম্বাইন পিডিএফ ফরম্যাটটা আমার সিলেক্ট করা থাকবে, তারপরে আপলোড ফাইল করলাম দুইটা ফাইল, এই যে নিচে একটা আছে কম্বাইন, কম্বাইনে আমি ক্লিক করব। এটাকে আমি ডেস্কটপে নিয়ে শো দেখার সুবিধার জন্য ডেস্কটপ লোকেশন দেখাইলাম, নাম আমি ওটাকে রাখলাম, তো আপনি আপনার মতো নাম দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ করে দিলাম।
না, ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং হয়ে গেছে অলরেডি। তো আমি দেখাচ্ছি, এখানে আমি ফাইলটাতে যাই, তবে এখান থেকে ওপেন করি, ক্লিক করলাম, শো ফোল্ডারে গেলাম, কোথায় আছে সেই ফোল্ডারে সরাসরি যাচ্ছি। আমি দেখেন আমার ডেস্কটপে আছে এই যে এই ফাইলটা, দেখেন আমি ওপেন করতেছি। আমার প্রথম যে দুইটা ফাইল ছিল এখানে, দুইটা ফাইল দেখেন এখানে একটা ফাইলে চলে আসছে। কেন এটা তো ছিল তো দ্বিতীয়টা তো সিভি ছিল আর এখানে একটা ফাইল ছিল। সহজে আমি করে গেলাম, দেখেন এখানে কোনো কোথাও কোনো সমস্যা না। তাহলে এটাকে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি, অফ করে দিলাম। যে দেখেন যদি আপনি এটা মনে করেন প্রয়োজনীয় কন্টিনিউ ইউজ করবে, তাহলে এটা আপনি কি করেন বুক মার্কে দেন, দিয়ে সেটা আপনার বুক মার্কে এটা আপনি রেখে দিতে পারেন। এখানে বুক মার্কে রেখে দিন, তার মানে এখন আমি যত খুশি এটা দিয়ে করতে পারবো। এভাবে করতে পারি, অনলাইনে আরো অনেক সফটওয়্যার আছে সেটা দিয়ে করতে পারি, অথবা আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি ওই যে পিডিএফ কম্বাইন, যদি এটাকে আপনি ডাউনলোড করে নেন তাও হবে। ওই যে প্রথম আমি লেখাইছিলাম এখানে সফটওয়্যার টি ডাউনলোড, তারপরে কোথায় যাচ্ছি খেয়াল করে দেখে, এই যে দেখেন সফটনিক একটা সাইট আছে, ওখানে গিয়ে সেটা পিডিএফ কম্বাইন এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। যে আপনি কি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, দেখাই দিচ্ছি। যে এখানে সরাসরি দিতাম তাহলে অপের একটা সফটওয়্যার ওইটা ডাউনলোড হয়ে যেত। দেখো আমি সব ফোল্ডারে যাই, এই যে এখানে আছে তো ডেটাকে আপনি ডাবল ক্লিক করেন, এই যে দেখেন রান চাবে, তা আপনি রান দিবেন, রান দেওয়ার পরে খালি নেক্সট 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 দিয়ে যাবেন, এক সময় ফিনিশ চাবে, তাহলে ফিনিশ দিবেন যে আপনার এটা ডেস্কটপে অ্যাকাউন্টটা চলে আসবে। যেহেতু আমার এখানে করা আছে সেটা আমি দেখাইলাম না, দেখেন সেই দেখেন এই যে পিডিএফ কম্বাইন একটা সফটওয়্যার, এটা সেম আপনি যখন অ্যাপ্লিকেশন ডাবল ক্লিক করবেন সেটা রান চাপে, রান দেওয়ার পরে খালি নেক্সট 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 করে যাবেন, আপনার এটা হয়ে যাবে। তাহলে এটা আমি ওপেন করবো, তখন যখন আপনার পিডিএফটা থাকবে এটা ওপেন করবেন, আমার ড্যাশবোর্ডটাকে আমি এভাবে সাজাচ্ছি, এটাকে ইচ্ছা করলে আপনি অন্যভাবে সাজিয়ে নিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি কি করব, ফাইলগুলোকে এখানে নিয়ে আসতে হবে আমার, তাই আছে দেখেন ডেস্কটপ আছে, ওই সময় আমি নিয়ে আসছিলাম ডেস্কটপ থেকে, ডেস্কটপ এটা নিয়ে আসছিলাম এখান থেকে। যাই এই যে দেখেন এখানে আমার অনেকগুলো পিডিএফ ফাইল আছে, সবগুলো এখানে চলে আসছে। এখান থেকে আমি 24টা ফাইল আছে, আমি আমার মতো করে সাজাই নি, আমি যেটাকে আগে ক্লিক করব সেটা আগে আসবে। এটাকে আগে করলাম, এটাকে আগে করলাম, এটাকে আগে করলাম, এটাকে আগে করলাম, এটা তারপর এটা বললাম এখান থেকে সাজাইতে পারি, অথবা আমি এরো এখানে দিয়ে সেটা আমি এটাকে আগে পিছে করে নিতে পারবো। এটা নিচে নেমে যাচ্ছে, অথবা এই ফাইলটাকে উপরে মার্স করে যদি এটাকে আমি এই সিভিটাকে আমি উপরে উঠাবো, এখানে এটাকে সিলেক্ট করে কোথায় নিব, ওই যে উপরের দিকে নিব, তাহলে এই উপরে ক্লিক করে উপরে নেমে যাবে। কারণ আনলিঙ্ক এটাকে আমি নিচে নিবো, এই দেখেন এটা দিয়ে ক্লিক করে নিচে নিচে নিলাম। মানে আপনি আপনার মতো করে সিলেক্ট করার পরে এটাকে সিলেক্ট করে করে উপরে নিচে ক্লিক করে করে সেটাকে বসায় নিবেন, যতটা করার খুশি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কম্বাইন টু পিডিএফ একটা অপশন দেখেন এখানে আছে, এটাতে ক্লিক করে করলাম, ওকে দিলাম,
নেক্সট করে যে আপনি এগুলা ব্রাউজ করে নিতে চান করে নিতে পারেন, অথবা যদি আপনি এখানে রেখে সরাসরি যদি আপনি স্টার্ট দেন তাও হয়ে যাবে। এখানে যে এখানে এটা সরাসরি সেভ হয়ে গেছে, এখান থেকে আমি যদি এটা ওপেন করি দেখেন এখানে 5টা পেজ আমি দিয়েছিলাম সেটা এখানে দেখা যাবে। আমি যে ফাইলগুলো দিয়েছি যে দেখেন 1 থেকে 30, 30টাকে এখন একভাবে পাওয়া যাবে। এখানে এটা সহজেই করা যাচ্ছে, এভাবে আমি করা যাচ্ছে, কিন্তু অনলাইন এটা আমি বলবো বেটার সেটা এই জন্য যে যদি আমি এখান থেকে সেটা করি তাহলে যে দেখেন এখানে একটা আমার মার্ক চলে আসতেছে, এই মার্কটা যদি অনলাইনে করেন দেখেন আপনি খেয়াল করে ওটাতে এটা ছিল না। তাহলে আমরা এভাবে করতে পারি, যদি মনে করি এই মার্ক আমার সমস্যা নাই তাহলে কি করতে পারেন আপনি এখান থেকে ওটা করতে পারেন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনি এটাকে আপনার ইচ্ছা মতো জায়গায় সেভ করে নিতে চান সেটাও করতে পারেন। ঠান্ডা ধরে ছেড়ে দিলাম, এই দেখবে ওখানে দেখবেন এখন ডেস্কটপে সেটা কপি হয়ে গেছে। এইভাবে আমরা সহজেই সফটওয়্যার দিয়ে অথবা অনলাইনে একাধিক পিডিএফ ফাইলকে এক ফাইল আমরা কনভার্ট করে নিতে পারি। এটি দেখেন ঠান্ডা এখানে ছেড়ে দিচ্ছে, এটা একটা এটা একটা প্রথমটা দেখেন দেখাচ্ছে, এটি দেখেন এটাতে কোনো ট্যাগ মার্ক নাই, আর ওটাতে হচ্ছে ওটার সফটওয়্যারে একটা ট্যাগ মার্ক চলে আসে। যে দেখেন এই ফাইলটার পাশাপাশি দেখেন এখানে একটা ট্যাগ মার্ক চলে আসছে। তা আপনি যেটা দিয়ে সুবিধা এবং যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। এই রিলেটেড যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটা আমার জানার মধ্যে হলে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে নতুন যারা সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তারা লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।